তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউর নামে তোলাবাজির অভিযোগ। আরামবাগ মহকুমা জুড়ে বিভিন্ন বাস স্ট্যান্ডে কয়েক শো বাস থেকে সত্তর টাকা করে নেওয়া হচ্ছে, যা প্রতিদিন গড় আনুমানিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তোলা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ মানতে নারাজ আইএনটিটিইউর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরামবাগ কামারপুকুর খানাকুল সহ একাধিক বাস স্ট্যান্ড এলাকায় একইভাবে তোলাবাজি করা হচ্ছে বলে অভিযোগ তুলছেন বিজেপি। টাকা তোলার প্রতিবাদ জানিয়ে বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আইএনটিটিইউর আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি উত্তম কুণ্ডুকে লিখিতভাবে অভিযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি বাস মালিকদের। ফলে টাকা দিতে বাধ্য হচ্ছেন বাস মালিকরা। তাদের দাবি, এত টাকা কি হচ্ছে তার কোনো হিসেব নেই। প্রায় একশো টাকার উপর, এবং বাইরেকার মালিকদের গাড়ি থেকেও দেড়শো দুশো টাকা পর্যন্ত আসবে। যারা লোকাল মালিক তাদের কাছ থেকে কম নেয়, যারা বাইরেকার মালিক তাদের কাছ থেকে অত্যধিক টাকা দেয়। সমস্ত টাকাটা আইএনটিটিইউর অ্যাকাউন্টে জমা হয়। টাকার কী হয় মালিকরা তার কোনো খোঁজ নেই। হ্যাঁ, আমাদের প্রত্যেকটি বাস থেকে সত্তর টাকা করে রোজ আরামবাগ বাস স্ট্যান্ডে নেওয়া হয়। এই টাকাটার হিসাব মালিকদিকে কিন্তু সংগঠন দেয়নি। টাকা কোথায় যাচ্ছে কী করে জানা যায়? প্রত্যেক বাস থেকে সত্তর টাকা করে প্রত্যেক দিন আরামবাগ বাস স্ট্যান্ডে দেয়। আরামবাগ সাব ডিভিশন এইভাবেই চলে। আমাদের এই মির্জা গোলাম মুস্তাফা যে এর সঙ্গে একটা জড়িত আছে, সেই বিষয়ে উত্তমবাবুর কাছে একটা লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু সেটার কোনো বল পায়। উত্তমবাবু বলতেন আমাদের হুগলি জেলার আইএনটিটিইউর সভাপতি। এই টাকা তোলা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি রাজ্য সম্পাদক বিমান ঘোষ বলেন, এই টাকা তুলে আইএনটিটিইউর নেতারা ফুর্তি করছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন দিকে চুরি করতে ব্যস্ত। এই যে আইএনটিটিইউর, যেটা ওদের শ্রমিক সংগঠন, আরামবাগ সাব ডিভিশনে আরামবাগ বাস স্ট্যান্ড, কামারপুকুর বাস স্ট্যান্ড, আপনার ময়াল বাস স্ট্যান্ড, খানাকুল বাস স্ট্যান্ড সংলগ্ন যে সমস্ত সব বাসগুলো চলে, প্রত্যেক বাস পিছু সত্তর টাকা করে নিচ্ছে, তোলা তুলছে। কার মাধ্যমে তুলছে? কে নাকি মেজকা নামে ওদের কি আছে আরামবাগে। তো এই টাকা তুলে নিজেরা নিজেদের রাখের বোঝাচ্ছে, এবং এই টাকা তুলে আর বাইক মিছিল করছে, ফিস্ট করছে এদিক ওদিক। তো আমাদের কাছে বক্তব্য একটাই, বাস মালিকদের কাছ থেকে যে সত্তর টাকা করে নেওয়া হচ্ছে, পার ডে তিরিশ চল্লিশ হাজার টাকা করে যে কালেকশন করা হচ্ছে তাদের সাথে করা হচ্ছে, এই বিষয়েও তদন্ত হওয়ার প্রয়োজন আছে। এই বিষয়ে আমাদের যেটা যেটা করবার করবো, বাস মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি। অনৈতিকভাবে যেইভাবে পয়সা তোলা হচ্ছে, পয়সা তুলে তৃণমূল কংগ্রেসের র্যালি হচ্ছে, পয়সা তুলে তৃণমূল কংগ্রেসের নেতারা মদ মাংস নিয়ে মদ মাংসকে ঘুরে বেড়াচ্ছে। এসব কালচার সাধারণ মানুষের বাস মালিকদের কাছ থেকে পয়সা নেই, এরও শেষ দিকে ছাড়বো আমরা। এটাও একটা বড় দুর্নীতি, মিছিল করে যে চলে গেল হবে না, এর দায়ও নিতে হবে। তবে এদিন আরামবাগে আইএনটিটিইউর বাইক মিছিলে যোগ দিতে এসে আইএনটিটিইউর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি, আপনারা যদি দেখাতে পারেন তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে। আইএনটিটিইউর নাম করে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কামারপুকুর বা বিভিন্ন বাস স্ট্যান্ডে মানে প্রতিদিন সত্তর টাকা করে প্রত্যেক বাস থেকে তোলা হচ্ছে, মানে মাসে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে। এরকম কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আপনার কাছেও কেউ যদি আপনার কাছে অভিযোগ করে থাকে, আপনি আমাদের অভিযোগ অভিযোগ তো মুখের কথাই হবে না, অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের নির্দিষ্ট অভিযোগ লাগবে, তো আপনি আমায় নির্দিষ্ট অভিযোগ দিন। আপনার কাছে তো অভিযোগ এসছে, আপনি দুটো উদাহরণ দিন, আমি এক্ষুনি ব্যবস্থা নেবো। কারণ আপনার কাছে অভিযোগ এসছে, আপনি আমাকে, আমি দশটা অভিযোগের কথা বলছি না, আপনি আমায় একটা অভিযোগ এক্ষুনি বলুন, আমি এক্ষুনি ব্যবস্থা, উনি আমায় বলেছেন এটা খুব জরুরি, আপনি আমায় এক্ষুনি একটা অভিযোগ দেওয়ার ব্যবস্থা করুন, আমি ব্যবস্থা নিচ্ছি। আপনার কাছে তো অভিযোগ আছে, আপনি তো প্রশ্ন করলেন, ঠিক আছে আপনি অভিযোগটা দিন আমায় একটু। বিরোধীরা বাস, না 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 আপনি দিন না, আপনাকে আপনি প্রশ্ন করেছেন, আপনি একজন দায়িত্বশীল সাংবাদিক, নিশ্চিতভাবে আপনার কাছে অভিযোগ আছে বলেই আপনি প্রশ্ন করেছেন। আমি একটা অভিযোগের কপি চাইছি আপনার কাছে। আমাদের কাছে অন আমি দিয়ে দিন, আমি এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করবো। ওনারা যদি অভিযোগ দেয় তাহলে লিগালি কি? আপনি আপনি প্রশ্নটা করেছেন, তো আপনার কাছে নিশ্চিতভাবে অভিযোগ, কেউ অভিযোগ করেছে, আপনি সেই অভিযোগ এখনই দিলে এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করা হবে, এক্ষুনি আপনাকে অভিযোগটা দিতে হবে দাদা। আপনি তো প্রশ্ন করেছেন, আপনি একজন দায়িত্বশীল সাংবাদিক, নিশ্চয়ই বানিয়ে প্রশ্ন করেননি, তো অভিযোগটা আমায় একটু দেবেন দয়া করে, এটা আপনার থেকে এক্সপেক্ট করবো। নিশ্চিতভাবে আপনি দায়িত্ব নিয়েই প্রশ্ন করেছেন, আমি আপনার কাছে অভিযোগটা চাইছি।
একটু দেবেন কাইন্ডলি একজন সাংবাদিক তো আপনার অভিযোগ বা কোর্টে যাবে না, অভিযোগ দিতে ফুটেজ দিচ্ছি আপনাকে, সেটাই তো একদম আমার নাম্বার পাবলিক, আমি তবু আপনাকে দিয়ে দিচ্ছি, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব, অভিযোগটা চাই আমাদের। এদিকে আরামবাগ বাস স্ট্যান্ডে দিলীপ রায় নামে এই ব্যক্তি টাকা তুলছেন, সেই সময় কিসের টাকা তুলছিলেন তার কাছে জানতে চাওয়া হলে তিনি আইএনটিটিইউসির পক্ষ থেকে টাকা তোলার কথা স্বীকার করে নেন। আমি আরামবাগ মহকুমার বাস ড্রাইভার এন্ড হেল্পার ইউনিয়ন অফিসের টাকা কালেকশন করি, আইএনটিটিইউসি টাকা দিয়ে ইউনিয়নের শ্রমিক কল্যাণের জন্য টাকা নেওয়া হচ্ছে, আর আর শ্রমিকদের বোনাসের জন্য টাকা আদায় করা হচ্ছে। কত টাকা নেওয়া হয়? বোনাসের জন্য 30 টাকা নেওয়া হয়, আর শ্রমিক কল্যাণ আরও অন্যান্য যে বিশ্বকর্মা পুজো আর অন্যান্য খরচা মেনটেন্সের জন্য 40 টাকা নেওয়া হয়, টোটাল আমরা 600 টাকা নেওয়া। কত গাড়ি চলে বলতে আমাদের ইউনিয়নের 200-র একটু বেশি হয়। সব মিলিয়ে এই ঘটনায় রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। নিউজ রাজ বাংলা আরামবাগ। এসে গেল বং পিৎজা, আভিজাত্য প্রশ্ন বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।